নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামী 29 ফেব্রুয়ারিতে শুক্র রাশি পরিবর্তন করায় 8টি রাশির ভাগ্য খুলতে চলেছে। কোন এই 8টি সৌভাগ্যবান রাশি আমি এই ভিডিওতে তো একে একে জানাবই। এই শুক্র রাশি পরিবর্তন করায় এই একটা মাস, টানা এক মাস অর্থাৎ 28 মার্চ পর্যন্ত আপনাদের সব দিক থেকে ভালো দিক খুলে যাবে এবং অনেক দিকে আপনাদের সমস্যা কাটবে এবং পার্থিব সুখ এবং আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং দীর্ঘদিনের কোনো বাধা আপনাদের কাটতে চলেছে এই শুক্র রাশি পরিবর্তনে। তো আমি এই ভিডিওতে এবার জানাতে চলেছি কোন 8টি সৌভাগ্যবান রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমেই যে আমি রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির একাদশপতি এবং ষষ্ঠপতি পঞ্চম স্থানে অবস্থান করায় আপনাদের প্রেম ভাগ্যে বেশ উন্নতি হবে এবং একাদশ ঘরকে দৃষ্টি দেওয়ায় আপনাদের যে কোনো কাজে সফলতা আসবে, আর্থিক উন্নতি হবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, ব্রেকআপ যেগুলো হয়ে গেছে সেই দিক থেকে আপনাদের একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। বিবাহের দিকটা আপনাদের শুভ, নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে, সে সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক বা চাকরির ক্ষেত্রে একটা ভালো সুযোগ আপনাদের আসবে। নতুন কিছু কিনবেন এ মাসে অর্থাৎ এই একটা মাসে শুক্রের গ্রহ গোচর পরিবর্তনে। দাম্পত্য সুখ আপনাদের ফিরে আসবে এবং সন্তান ভাগ্য আপনাদের শুভ হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। এই ধনুরাশির ওভারঅল এই একটা মাস অর্থনৈতিক দিক খুবই খুবই ভালো যাবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির পঞ্চমপতি এবং আপনাদের নবমপতি শুক্র, আপনাদের দশমপতি শুক্র আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করছে, আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি শুক্র চতুর্থ স্থানে অবস্থান করে আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের কিছুটা হলো মিটতে চলেছে। সন্তান যোগ আপনাদের ভালো হবে, সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা আপনাদের কাটতে চলেছে এবং আপনাদের যাদের প্রপার্টি রিলেটেড সমস্যা ছিল সেই প্রপার্টি রিলেটেড সমস্যা কিছুটা হলো আপনাদের কাটবে। অর্থনৈতিক ভাগ্য আপনাদের শুভ হবে। বিবাহ যোগ আপনাদের প্রবল এ মাসে দেখা যাচ্ছে। আপনাদের সুখ শান্তি বজায় থাকবে এবং নতুন সুখবর আপনাদের এই এক মাসের মধ্যে শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের আসতে চলেছে। এরপরে যে রাশিটি সৌভাগ্যবান রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থপতি এবং নবমপতি হচ্ছে শুক্র, সে তৃতীয় ঘরে অবস্থান করে নবম ভাবকে দৃষ্টি দেওয়ায় আপনাদের ভাগ্য উন্নতি হবে। যারা দীর্ঘদিন প্রেমের ব্যাপারে ছিলেন তাদের প্রেম থেকে বিয়ের পরিণতি হতে চলেছে, বিবাহ যোগ হবে। অর্থনৈতিক ভাগ্য আপনাদের শুভ হতে চলেছে। যারা গার্মেন্টসের বিজনেস, কসমেটিক বিজনেস বা মিডিয়া ওরিয়েন্টেডতে যুক্ত আছেন অর্থাৎ গান বাজনা শিল্পকলাতে তাদের পক্ষে ভালো, কসমেটিক্সের বিজনেসের ক্ষেত্রে ভালো, নতুন আপনারা দিশা পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রবল তো উন্নতি হবে, বৈদেশিক মুদ্রা আপনাদের আসবে, আপনারা ব্যবসা নতুন ব্যবসা আরম্ভ করবেন এবং আপনাদের অ্যাকচুয়ালি সব দিক থেকে ভালো একটা সময় আসতে চলেছে এই একটা মাস। আপনারা এই সময়টি অবশ্যই কাজে লাগান কুম্ভ রাশির জাতক জাতিকারা। এরপরে আসি মীন রাশি। আপনাদের রাশিতেই শুক্র তুঙ্গস্থ অর্থাৎ এই শুক্র আপনাদের যে কিনা তৃতীয়পতি এবং অষ্টমপতি, সেই শুক্র আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে আপনাদের অর্থভাগ্য শুভ করবে, নতুন কর্মপ্রাপ্তি হবে, কর্মক্ষেত্রে পদোন্নতি বদলি এই এগুলো সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং বিবাহ যোগ প্রেমের ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন এবং সন্তান ভাগ্য আপনাদের শুভ হবে। যারা কসমেটিক্স গার্মেন্টসের বিজনেসে যুক্ত আছেন,
বা মিডিয়া লাইনে আছেন, গান বাজনা শিল্পকলা এগুলোতে যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটি একটা শুভ ফল প্রদান করতে চলেছে। মীন রাশির অর্থের দিকে ফাটকা কারবার আপনারা পেতে পারেন, অর্থাৎ শেয়ার মার্কেট লটারি এই দিকে আপনারা পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। শুক্রের এই গোচর পরিবর্তনে মীন রাশি শুভ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সেই শুক্র আপনাদের রাশিতে অবস্থান করায় এবং আপনাদের সপ্তম স্থানে দৃষ্টি দেওয়ায় আপনাদের অর্থনৈতিক ভাগ্য উন্নতি হবে এবং বিবাহযোগ আপনাদের প্রবল দেখা যাচ্ছে। প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, পুরাতন প্রেম ফিরে আসবে, নতুন প্রেমে আপনারা পড়বেন। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে অতীব শুভ, আপনারা জমি জায়গা বাড়ি এগুলো কেনার সম্ভাবনা আছে এবং আপনাদের প্রচুর অর্থ আসবে শেয়ার মার্কেট ফাটকা কারবার থেকে এবং নতুন দিশা আপনারা এই মাসে খুঁজে পেতে চলেছেন। এই একটা মাস এই শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আর যারা ব্যবসাতে আছেন ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা করতেই পারেন, ব্যবসাতে আপনারা প্রোগ্রেস 100% করবেনই এবং আপনারা প্রচুর ধন সম্পত্তি এই একটা মাসে আপনারা অর্জন করবেন। এরপরে যে রাশিটির কথা বলব সেটা হচ্ছে কর্কট রাশি। আপনাদের চতুর্থপতি এবং নবমপতি শুক্র আপনাদের একাদশপতি চতুর্থপতি এবং একাদশপতি শুক্র আপনাদের রাশির দশমে অবস্থান করায় আপনাদের ভাগ্য ভাব অত্যধিক শুভ হচ্ছে। অর্থাৎ চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ায় শুক্র আপনাদের ভাগ্যে প্রবল উন্নতি হতে চলেছে, ভাগ্য এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের তৈরি হতে চলেছে। আপনাদের সন্তান নিয়ে যাদের সমস্যা ছিল সেই সন্তান সমস্যা কাটতে চলেছে, অর্থনৈতিক ভাগ্য শুভ, কর্মপ্রাপ্তি কর্মে পদোন্নতি, প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটা শুভ বার্তা বহন করবে, শুভ বিবাহের যোগ, ব্যবসা ক্ষেত্রে আপনারা উন্নতি করবেন। যারা কসমেটিক্স গান বাজনার সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এ মাসটি শুভ ফল প্রদান করবে, এমনকি মিডিয়া লাইনও আছে তাদের ক্ষেত্রেও মাসটি শুভ ফল প্রদান করবে। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির তৃতীয়পতি এবং আপনাদের দশমপতি এই শুক্র আপনাদের রাশির নবম স্থানে অবস্থান করছে এবং আপনাদের রাশির তৃতীয় স্থানকে যেটা পরাক্রম ভাবকে দৃষ্টি দেওয়ায় আপনাদের কাজে উদ্যমতা বাড়বে, আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো হবে, নতুন কর্মের দিশা পাবেন, ভাগ্য আপনাদের সাহায্য করবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই কাজগুলো আপনাদের এ মাসে হবে, নতুন কর্ম প্রাপ্তি হবে এবং আপনারা কিছু কিনা হাইলাইটেড কিছু কিনা আপনাদের এ মাসে দেখা যাচ্ছে। প্রেমজ সম্পর্কে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, আপনারা ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন, বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা পাবেন, বিজনেস ক্ষেত্রে শুভ, যারা মিডিয়া লাইনে আছে তাদের ক্ষেত্রে শুভ, গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটা ওভারঅল শুভ দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। নবমভাবে শুক্র অবস্থান করায় আপনারা ভাগ্যের সাপোর্টে যেগুলো কাজ হয় আপনারা শেয়ার মার্কেট লটারি বা ফাটকা কারবারে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন, যদিও একান্ত রাশিচক্র দেখা দরকার। এরপরে আপনাদেরকে জানাচ্ছি তুলা রাশি। আপনাদের যে শুক্র তুলা রাশির মালিক সে শুক্র আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশির মালিক যে রাশির মালিক এবং অষ্টমপতি আপনাদের সপ্তম স্থানে অবস্থান করায় আপনাদের বিবাহের ব্যাপারে একটা শুভ যোগ আসতে চলেছে। আপনাদের অর্থনৈতিক ভাগ্য খুবই ভালো, এ মাসে প্রচুর অর্থ আপনারা প্রাপ্তি হবে, প্রেমজ সম্পর্কে আপনাদের ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, আপনারা এ মাসে বন্ধুবান্ধবদের বান্ধবীদের সহযোগিতা পাবেন, আপনারা এ মাসে পিতা মাতার সহযোগিতা পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনারা প্রভূত উন্নতি করবেন। যারা গান বাজনা শিল্পকলার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটি একটা মাইলস্টোন হতে চলেছে। এ মাসে তুলা রাশির ব্যবসা ক্ষেত্রে যেমন উন্নতি করবে তেমনি কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি এই দিকগুলো
এই মাসে, মার্চ মাসে অর্থাৎ এই একটা মাসে লক্ষণীয় বিষয়, কসমিক বিজনেসও আপনারা লাভবান হবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি এই শুক্রের রাশি পরিবর্তনে অর্থাৎ আগামীকাল 29 ফেব্রুয়ারিতে শুক্রের যে রাশি পরিবর্তন হচ্ছে, এই টানা একটা মাস এই যে 8টি রাশির ভাগ্য খুলতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানালাম। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।